দেখেন আমরা হোটেলে গিয়ে 10 টাকার খাবার খেয়ে 20 টাকা টিপস দিই, অথচ যারা যে দারাজ থেকে ক্যারিং করে আমরা মালগুলো বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে, আমরা তাদের কিন্তু আসলে এই তদারকিটা করি না। তাদেরকে 10-20 টাকা টিপস দিলে আপনার তেমন একটা ক্ষতি হবে না। দেখেন দুপুরবেলা শুধু ভুটপুরি দিয়ে নাস্তা করতেছে, এরা সারাদিনে কয় টাকা বেতন হিসেবে কয় টাকা পায় আমি জানি না, সিম্পল কিছু টাকা বেতন তারা হয়তো পায়। দেখেন দিন শেষে এই লোকগুলো কয় টাকায় বা পায়, তাদেরকে অবশ্যই একটু মোটা অঙ্কের টিপস দেবেন, এতে আপনার আহামরি খুব একটা লস হবে না। একদিক দিয়ে কাস্টমারের কল দিতেছে, আরেকদিকে খাওয়ার জন্য খাদ বাড়িয়ে দিচ্ছে, দেখেন এরা কতটুকু বিজি থাকে আর কতটুকু কষ্ট করে। Thank you.